আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। ডেঙ্গুতে রাজধানীতে আজ দুজন এবং বরিশাল, ফরিদপুর এবং ফরিদপুরে একজন করে মোট চারজন মারা গেছে। এদিকে ডেঙ্গু মোকাবেলায় এক বছরের পরিকল্পনা নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে গিয়ে তিনি এ দাবির কথা জানান। শুক্রবার নতুন করে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে 36 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা 175 জন, আর এ পর্যন্ত হাসপাতালটি থেকে চিকিৎসা নিয়েছেন 5000-এরও বেশি। ঈদ যাত্রায় ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। শুক্রবার সকাল থেকে গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট, নদীবন্দর আর কমলাপুর রেল স্টেশনে মানুষের স্রোত নেমেছে। তবে শুরুতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে রেলের ঈদ যাত্রায়। ঢাকা থেকে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কোনো ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন ছেড়ে যেতে পারেনি। সকাল 6টায় ধূমকেতু রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও 9টা পর্যন্ত সেটি কমলাপুরেই পৌঁছায়নি। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস 6টা 20-এ ছাড়ার কথা থাকলেও সেটি কমলাপুর ছাড়ে 9:30। নীলফামারীর নীলসাগর এক্সপ্রেস 8টায় ছাড়ার কথা থাকলেও 10:30 ছাড়েনি। রেল কর্তৃপক্ষ জানায় যাত্রী বেশি হওয়ায় ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে ওঠানামার আগের চেয়ে অনেক বেশি সময় লাগছে। ঈদ সামনে রেখে ঢাকা ছাড়ছে মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বরাবরের মতো অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার, সেই সাথে যোগ হয়েছে ঠিক সময়ে বাস না ছাড়ার বিড়ম্বনা। যাত্রীদের অভিযোগের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসের দেখা মিলছে না। এদিকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অস্বীকার করেছে বাস কাউন্টারগুলোতে থাকা প্রতিনিধিরা। তারা জানান, মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঠিক সময়ে বাস ছাড়া সম্ভব হচ্ছে না। শনি রবি বাস রুটে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা তাদের। এদিকে যানবাহনের দীর্ঘ লাইন ফেরিঘাটগুলোতেও। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার ঘরমুখ মানুষ ছুটে যাচ্ছে পাটুরিয়া দৌলুদ্দিয়া নৌ রুট পাড়ি দিতে, ফলে 3 কিলোমিটারের বেশি দীর্ঘ জট তৈরি হয়েছে ঘাট এলাকায়। বর্তমানে পাটুরিয়া দৌলুদ্দিয়া নৌ রুটে 20টি ফেরির মধ্যে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে মাওয়ার শিমুলিয়া ঘাটে প্রায় 5 কিলোমিটার জট তৈরি হয়েছে। পদ্মা নদী উত্তাল থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। জমে উঠেছে রাজধানীর বেশিরভাগ পশুর হাট। শুক্রবার সকাল থেকে হাটগুলোতে ক্রেতা সমাগম বেড়েছে। বড়, মাঝারি, ছোট সব আকারের গরুতে ভরপুর হাটগুলো। সাধ আর সাধ্যের মধ্যে মিল রেখে দরদাম করে চেষ্টা করছে কোরবানির পশু কিনতে। অনেকে হাসি মুখে বাড়ি ফিরছেন পশু নিয়ে, আর যারা কিনতে পারেনি এখনও তারা হাট ঘুরে বাজার ঘুরে যাচাই করছেন। ব্যাপারীদের ধারণা, আগামী 2 দিন বিক্রি আরও বাড়বে। হাটে এডিস মশার আক্রমণ থেকে পশু ও ক্রেতা বিক্রেতাদের রক্ষায় ছেটানো হচ্ছে কীটনাশক। শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। পাপ মুক্তির জন্য নামাজ আদায় সহ নানা ইবাদত বন্দিগিতে আল্লাহর অনুগ্রহ প্রার্থনায় আজ মিনায় অবস্থান করবেন মুসল্লিরা। বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসল্লিরা ইহরাম বেঁধে মক্কা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনায় যাত্রা করেন। মিনায় প্রথম দিনের আনুষ্ঠানিকতা সেরে শনিবার ফজরের নামাজের পর মুসল্লিরা যাবেন ঐতিহাসিক আরাফাত ময়দানে। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর আরও 8 কিলোমিটার দূরে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে সারা রাত অবস্থান এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কেউ ট্রেনে, কেউ গাড়িতে, আবার কেউ হেঁটে মিনায় যাবেন। সেখানে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করবেন। সেলাইবিহীন কাপড় পরিবর্তন করে পরবেন স্বাভাবিক পোশাক। এরপর পবিত্র কাবা শরীফ তাওয়াফ, কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারওয়ার সাই করার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।